লোকসভা নির্বাচনে প্রচার জমজমাট, আর সেখানে এবার মিঠুন চক্রবর্তীও প্রচারে ব্যস্ত। যদিও সেই প্রচারে এবার বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর, আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ দুজনকেই পরপর আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবার তিনি কি বললেন? তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গদ্দার বলেছে, বলতেই পারেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেন যে তিনি গদ্দার হতেই পারেন, কিন্তু যেভাবে প্রত্যেকদিন বিজেপির সমর্থন বাড়ছে, ভিড় বাড়ছে, তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও মাথা খারাপ হবে। তার কারণ দিন দিন প্রচার এবং বিজেপির প্রতিষ্ঠা বাড়বে। আর এখানেই শেষ নয়, পরে পরেই কুণাল ঘোষকেও তিনি আক্রমণ করেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী? বলেন যে কুণাল ঘোষের কথা যেন তার সামনে উল্লেখ না করা হয়, কারণ কুণাল ঘোষ নর্দমা, তার নাম শুনলেই মিঠুন চক্রবর্তীর দিন খারাপ হয়ে যায়। পরপর আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী শুনব। কুণাল ঘোষ তো আপনি, আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়ে যাবে, ওটা নর্দমা। আরে বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না।